রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রয়েছে নিরাপত্তার এক দুর্ভেদ্য বলয়, যে বলয় ভেদ করা রীতিমতো অসম্ভব এক কাজ। তার নিরাপত্তায় অসংখ্য সশস্ত্র দেহরক্ষী থেকে শুরু করে খাদ্য পরীক্ষক, বুলেট প্রুফ জ্যাকেট, এমনকি বিশেষ ধরনের বুলেট প্রুফ ছাতা রয়েছে। এছাড়াও অবিকল পুতিনের মতো দেখতে বডি ডাবল পর্যন্ত নাকি রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক রিপোর্ট থেকে জানা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুরক্ষায় রয়েছে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। দুর্ভেদ্য এই বলয়ে রয়েছে অসংখ্য সশস্ত্র দেহরক্ষী থেকে শুরু করেই খাদ্য পরীক্ষক পর্যন্ত। রিপোর্ট অনুসারে প্রায় প্রতিদিনই প্রাণনাশের হুমকি পান মিস্টার পুতিন, আর তাই পুতিনের চারপাশে সবসময় একাধিক দেহরক্ষী থাকেন। নিরাপত্তা নিয়ে কাজ করেন এমন অভিজ্ঞ অনেক কর্মকর্তারাও পাশে থাকেন। জানা যায় তারা সকলেই বিশেষ সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিজেদের মাস্কেটিয়ার বলে পরিচয় দেন। যদি কেউ ভুলেও পুতিনের দিকে এগোনোর চেষ্টা করেন, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আগন্তুককে গুলিতে ঝাঁঝরা করে দেন তারা। কেউ কেউ বলেন প্রেসিডেন্টের সাথে সেলফি নিতে যাওয়ার চেষ্টা করলেও অকালে প্রাণ হারাতে হবে তাকে, কারণ ভ্লাদিমির পুতিন যেখানেই যান তার আশেপাশের বিল্ডিংয়ে দেহরক্ষীরা রাইফেল হাতে অবস্থান করেন। যদি কেউ পুতিনের ধারে কাছেও আসে, তাদেরকে আক্রমণ করার নির্দেশ দেওয়া আছে। বলা হয় পুতিনের দেহরক্ষীদের সবার কাছেই অত্যাধুনিক অস্ত্র রয়েছে। গেরিলা যুদ্ধ থেকে সামরিক শাসনের সমস্যা, তারা সব ধরনের পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকে। হাড় কাঁপানো ঠান্ডা থেকে শুরু করে তীব্র তাপদাহ কোনো কিছুই তাদের আটকাতে পারে না। বিশ্বের যত ক্ষমতাবান মানুষই হন না কেন, পুতিনের কাছে যাওয়ার আগে তাকে চার দফার তল্লাশি পরীক্ষায় পাশ করতে হয়। পুতিনের দেহরক্ষীদের মধ্যে কারো বয়সে 35 বছরের বেশি হতে পারে না। প্রত্যেকের উচ্চতা হতে হয় 5 ফুট 7 ইঞ্চি থেকে 6 ফুট 2 ইঞ্চির মধ্যে। এমনকি এই দেহরক্ষীদের ওজন নিয়েও আছে নির্দেশনা। সবার শারীরিক ওজন 76 থেকে 90 কেজির মধ্যে থাকতে হয়। দীর্ঘ প্রশিক্ষণের পরেই তারা পুতিনের দেহরক্ষী হিসেবে নিয়োজিত হতে পারেন। এই দেহরক্ষীরা সবসময় বুলেট প্রুফ জ্যাকেট এবং এক বিশেষ রকমের বুলেট প্রুফ ছাতা সঙ্গে রাখেন। এই ছাতাগুলো বিশেষভাবে কাস্টমাইজ করে পুতিনের নিরাপত্তার জন্য বানানো হয়েছে। এর মাধ্যমে কোনো আকস্মিক হামলা হলেই সহজেই প্রেসিডেন্টকে আড়াল করতে পারবে নিরাপত্তা কর্মীরা। সকলের হাতে থাকে 9mm গুর্জা পিস্তল, যা থেকে মিনিটে 40টি গুলি একসাথে বের হয়। পুতিনের নিরাপত্তার এক অনন্য কৌশলের নাম তার ওরাস সেনাট লিমুজিন গাড়ি। আনুমানিক $192 মিলিয়ন এই গাড়িটি শুধু বুলেট প্রুফই নয়, এই গাড়ি পুতিনকে কেমিক্যাল গ্যাসের আক্রমণ থেকেও রক্ষা করতে সক্ষম। পুতিন যখনই বিদেশ সফরে যান, তার আগে একটি বিশেষ প্রতিনিধি দল সেখানে পৌঁছে যায়। এই দল পুতিন কোন শহরের প্রবেশ করার আগে সমস্ত গন্তব্যের নিরাপত্তা খুঁটিয়ে পরীক্ষা করেন। রুশ নেতার খাবারের ব্যাপারেও আছে যথেষ্ট সতর্কতা। তাকে যখনই কোনো খাবার পরিবেশন করা হয়, তার আগে খাবারগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়। কোনো বিষ মেশানো নেই, এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরই পুতিনকে সে খাবার খেতে দেওয়া হয়। সেই সাথে একজন দক্ষ চিকিৎসক সবসময় পুতিনের সাথে সফরে থাকেন, যাতে কোনো সমস্যা হলেই তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকে। ধারণা করা হয় অবিকল পুতিনের মতোই দেখতেই এক ব্যক্তিকে নাকি তার সঙ্গে সবসময় অবস্থান করেন, যাতে বিপদের সময় হামলাকারীদের চোখে ধুলো দেওয়া যায়। বলা হয় পুতিনকে আক্রমণ করা যে কতটা কষ্টসাধ্য হতে পারে, তা এত ধরনের নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা দেখেই ধারণা করা যায়।